বটতলা হাওড়া ব্রিজের নিচ থেকে উদ্ধার পচা গলা এক ব্যক্তির দেহ। পরে দেহ উদ্ধার করে পুলিশ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বয়সে প্রবীণ এই ব্যক্তির পরিচয় অজ্ঞাত বলে জানিয়েছে পুলিশ। বটতলা হাওড়া ব্রিজ এলাকায় মঙ্গলবার সকালে পচা দুর্গন্ধ ভেসে আসছিল। সাধারণ মানুষের চলাচলে দায়ী হয়ে পড়ে। স্বাভাবিকভাবেই মানুষের মনে কৌতূহল জন্মায়, এই দুর্গন্ধ কোথা থেকে আসছে। এর কারণ খুঁজতে গিয়ে হাওড়া ব্রিজের নিচ থেকে উদ্ধার হয় এক ব্যক্তির মৃতদেহ। সাথে সাথে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ছুটে এসে দেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে নিয়ে যায়। সংশ্লিষ্ট ঘটনায় পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। বটতলা আউটপোস্টে আমাদের কাছে একটা খবর গেছিল যে বটতলা ব্রিজের নিচে হাওড়া নদীতে একটা পুরুষ মানুষের গুলি করে রয়েছে। সে মোতাবেক আমরা আইসি, দেখছি ওখানে গুলিটাকে উদ্ধার করা মর্গে নিয়ে যাওয়া হয়ে গেছে। পুলিশে পাওয়া গেছে, ওই তো পাওয়া গেছে। নাম আননোন, নাম টাম জানা গেছে না, আমরা তদন্ত করছি। কী মনে হয়েছে? জলে পড়ে মারা গেছে। তারপর আমরা ময়না তদন্ত লেগে পুলিশ কর্তার অনুমান, জলে পড়ে সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যু হয়ে যেতে পারে। আবার অনেকের মতে মৃত ব্যক্তি ছিল নেশাখোর ও ভবঘুরে। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।